নমস্কার সকলকে স্বাগত ঝাড়গ্রাম কোর্টের যে রিক্রুটমেন্ট হচ্ছিল অর্থাৎ ঝাড়গ্রামে যে ডিস্ট্রিক্ট জাজ কাম দি চেয়ারম্যান স্টাফ সিলেক্ট রিক্রুটমেন্ট কমিটি রয়েছে ঝাড়গ্রাম জাজশিপের তো তাঁর কোর্টের বিভিন্ন যে পদগুলো ছিল অর্থাৎ নাইট গার্ড পিওন বা লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলোর জন্য নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার এবং পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দু কিন্তু হঠাৎ করে কুর্মী সম্প্রদায়ের একটা আন্দোলন কিন্তু চলছে যেটার জন্য বিভিন্ন জায়গাতে রেল বা রাস্তা অবরোধ হচ্ছে সেই জন্য পরীক্ষা যারা নেবে সে কোর্টের রিক্রুটমেন্ট কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটাকে স্টপ করে দেওয়ার জন্য অর্থাৎ আপাতত স্থগিত রেখেছে যখন আবার আন্দোলন উঠে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু তারা আবার এক্সামের ডেট কিন্তু তারা ঘোষণা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি তারা ঘোষণা করার চেষ্টা করছে কারণ কোনোভাবেই কোনো পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে এসে তাতে না কোনোভাবে সেন্টারে পৌঁছাতে পারি এরকম যাতে রকম ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু আপাতত পরীক্ষাবন্ধের মানে পরীক্ষাটাকে স্থগিত রাখার চিন্তাভাবনা করে অলরেডি একটা নোটিশ পাবলিশ করেছে তেইশে সেপ্টেম্বর দু হাজার যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল পঁচিশে সেপ্টেম্বর সেই পরীক্ষাগুলো বন্ধ করা হলো আপাতত এর পরবর্তী নোটিফিকেশানে কোর্ট অবশ্যই জানিয়ে দেবে যে কবে পরীক্ষা হবে এবং নোটিফিকেশানগুলো দেখার জন্য অবশ্যই এইচটি পি ডট ডবল এস ডিস্ট্রিক্ট ডট ই কোর্ট ডট জিও বি ডট ইন স্ল্যাশ ঝাড়গ্রাম অথবা ক্যালকাটা হাইকোর্ট ডট জিও বি ডট ইনে গিয়েও এই নোটিসের কপিটা দেখা যাবে থ্যাংক ইউ